আজকে আমরা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয় বিস্তারিত পদ্ধতিতে সেটা শিখব। দেখো এখানে একটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আছে 0.26321 এবং 1 এর মাথায় আবৃত্ত দশমিক আছে, তার মানে কি এখানে 3 2 1 এই তিনটে অঙ্ক আবৃত্ত আর বাকি 2 এবং 6 এই দুটো অনাবৃত্ত, তার মানে এটা হলো 0.26321 3 2 1 3 2 1 3 2 1 এই 3 2 1 এই তিনটে অঙ্ক বারবার ফিরে আসবে, মানে এটা আবৃত্ত হচ্ছে এই তিনটে অঙ্ক। তো এই মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে কিভাবে পরিণত করতে হবে, প্রথমে এই প্রদত্ত মিশ্র আবৃত্ত দশমিককে একের পরে কতগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে, না যতগুলো দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে। আবার বলছি এই প্রদত্ত মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে প্রথমে দশমিক বিন্দুর পরে যতগুলো অঙ্ক আছে একের পরে ঠিক ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো দশমিক বিন্দুর পরে কটা অঙ্ক আছে, 2 6 3 2 1 মানে 5টা অঙ্ক আছে, তো একের পরে 5টা শূন্য অর্থাৎ 100000 দ্বারা প্রথমে একে গুণ করতে হবে। তাহলে এই 0.26321 3 2 1 3 2 1 একে যদি আমরা 100000 দিয়ে গুণ করি তার মানে দশমিক 5 অঙ্ক ডান দিকে সরে যাবে, তার মানে কি হবে 26321.321321321 এইভাবে চলতে থাকছে, অর্থাৎ আমরা একটা অসীম দশমিক সংখ্যা পাচ্ছি। এরপরে কি নিয়ম, এরপরে এই প্রদত্ত আবৃত্ত মিশ্র আবৃত্ত দশমিককে দশমিক বিন্দুর পরে যতগুলো অঙ্ক অনাবৃত্ত একের পরে ঠিক ততগুলো শূন্য দিয়ে দ্বিতীয় স্টেপে গুণ করতে হবে। আবার বলছি এই প্রদত্ত মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে দশমিক বিন্দুর পরে যতগুলো অঙ্ক অনাবৃত্ত রয়েছে একের পরে ঠিক ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো দশমিক বিন্দুর পরে দুটো অঙ্ক অনাবৃত্ত আছে 2 এবং 6, তাহলে একের পরে দুটো শূন্য মানে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে যদি আমরা 0.26321321321 একে যদি গুণ করি তাহলে দশমিক দু ঘর ডান দিকে সরে যাবে বা 2 অঙ্ক ডান দিকে সরে যাবে, তাহলে কি হবে 26.321321321 এরকম একটা অসীম দশমিক সংখ্যা পাবো। এরপরে আমরা যেমন ভাবে শুদ্ধ আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিণত করতে শিখেছিলাম ঠিক এখানেও সেই রকম ভাবেই হবে। আমরা কি করব, প্রথম সম্পর্ক থেকে দ্বিতীয় সম্পর্ক বিয়োগ করব। তাহলে এখানে প্রদত্ত মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাটা বসে গেল, মানে 0.26321 3 এবং 1 এর মাথা আবৃত্ত দশমিক আছে, গুণ 100000 - 100 সমান সমান এখানে 26321.321321321 এই সংখ্যাটা থেকে 26.321321 এই দশমিক সংখ্যা বা এই অসীম দশমিক সংখ্যা বিয়োগ করতে হবে। এটা থেকে যদি এটা বিয়োগ করি দেখো বিয়োগফল হবে 26295 বিয়োগফল হবে, ঠিক আছে। এরপরে পরের স্টেপে কি হবে, এই প্রদত্ত মিশ্র আবৃত্ত দশমিক বসল, গুণ 100000 - 100 মানে 99900 এটা সমান সমান 26295 বা এই প্রদত্ত মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা মানে 0.26321 3 এবং 1 এর মাথায় আবৃত্ত দশমিক এটা সমান সমান 26295/99900। কেন এখানে 99900 গুণ হয়েছিল সমান চিহ্নের বাম পক্ষে, যেই ডান পক্ষে এলো তাহলে কি হয়ে যাবে 26295 এর সাথে এটা ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 26295/99900 বা বাই 99900। এবার এটাকে যদি এই ভগ্নাংশটাকে আমরা 15 দিয়ে ভাগ করি লব এবং হরকে তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত হবে, এবং লঘিষ্ঠ আকারটা হলো 1753/6660।
আবার বলছি আমরা এই যে আমরা ভগ্নাংশটা পেলাম একে 15 দিয়ে আমরা ভাগ করছি লব এবং হরকে, তাহলে লঘিষ্ঠ আকারের যে রূপটা সেটা হচ্ছে 1753 বাই 6660। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে বিস্তারিত পদ্ধতিতে। তো এই ধরনের অঙ্ক তোমরা বাড়িতে ভালোভাবে অভ্যাস করবে। আমরা আরেকটা ক্লাসে এই রকমই আরেকটা অঙ্ক আরেক ধরনের অঙ্ক আমরা করবো।